জামায়াত শিবিরের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেন, এরকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য রাষ্ট্রের সর্বাত্মক শক্তি দিয়ে তাদের দমন করা হবে। চাঁপাইনবাবগঞ্জে সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি বলেন, অপরাধীদের কোনো দল নেই, এদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট শওকত আরা, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দিন মণ্ডল। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ভবনের উদ্বোধন করার পাশাপাশি জামায়াত শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত কনসার্ট পল্লী বিদ্যুৎ কেন্দ্র ও পর্যটন মোটেল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই লক্ষ্যে এবং প্রেক্ষিতে আপনাদের সকলের সহযোগিতা এবং সহমর্মিতা আমাদের কাম্য।